নড়াইলের মৎস্য খামারি অঞ্জন সমাদ্দার 16 বছর বয়সেই বাবাকে হারিয়ে সংসারের হাল ধরতে শুরু করেছিলেন মাছের চাষ করে। একটি পুকুরে মাছের চাষ শুরু করলেও এখন 9 একর জায়গা জুড়ে মাছের ঘের রয়েছে অঞ্জনের। আক্রান্ত হয়েছিলেন ব্লাড ক্যান্সারেও, সবকিছু জয় করে ঘুরে দাঁড়িয়েছিলেন অঞ্জন, পেয়েছেন জাতীয় মৎস্য খামারি পদকও। অঞ্জন সমদ্দার নড়াইল সদরের মালিয়াট গ্রামের বাসিন্দা, ছোটবেলায় বাবাকে হারিয়ে হাল ধরেন সংসারের। কাজলা নদীতে ট্রলার চালিয়ে কোন রকম চলতো সংসার, কিন্তু কিছুতেই পিছু ছাড়ছিল না দারিদ্রতা। উপায়ন্ত না পেয়ে অল্প পুঁজিতে শুরু করেন চিংড়ি চাষ। বছর না ঘুরতেই স্বচ্ছলতা ফেরে সংসারে, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে না তার। 2010 সালে ধরা পড়ে ব্লাড ক্যান্সার, 3 বছর ধরে চলে মরণ ব্যাধির সঙ্গে যুদ্ধ। অবশেষে সেই যুদ্ধেও জয়ী হন অঞ্জন। ফিরে এসে গলদা চিংড়ির পাশাপাশি শুরু করেন অন্য মাছের চাষও। বর্তমানে অঞ্জনের মাছের ঘেরের সংখ্যা 6টি। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে একটু অগ্রসর হয়ে এই মাছ চাষে এখন লাভ সম্ভব। সনাতন পদ্ধতিতে মাছ করলে কোনো কিছু করলে সেভাবে আগের মতো আর টিকে থাকাই যাবে না। আর আমার মূল লক্ষ্যটা আছে যে বিজ্ঞান যত যে পয়েন্টটাই পারি সেটা যদি যেটা কাজে লাগাতে পারি সেটা। মৃত্যুজয়ী অঞ্জন শুধু নিজের ভাগ্যই পাল্টাননি, গ্রামের অন্য যুবকদেরও সুযোগ করে দিয়েছেন কাজের। আমরা এই অঞ্জনদার ঘেরে কাজ করি, সারা বছর কাজ করে যে টাকা পয়সা পাই তাতে বউ ছেলে মেয়ে নিয়ে আমরা ঠিক মতো সংসার চালা যাই। এই মাঠে খুব কম সংখ্যক ঘের ছিল, বর্তমানে অধিকাংশ লোকজন মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছে তার দেখা দেখি। আমাদের অঞ্চলে যতগুলো চাষি আছে গলদা চিংড়ি এবং সাদা মাছ উৎপাদনকারী তাদের ভিতরে অন্যতম। তার দেখা দেখি এলাকার অনেক চাষির ভিতরে এই মাছ চাষ ছড়িয়ে পড়েছে এবং সকলে এটা অনুসরণ করছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়ে আসছি। 2018 সালে জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারির খেতাব পান তিনি, আর 2019 সালে গলদা চিংড়ি উৎপাদনে পেয়েছেন জাতীয় পদকও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।